हेलो फ्रेंड्स, वेलकम टू मोहर क्रिएशन। আমরা আজকে বেরিয়ে পড়েছি দক্ষিণ চব্বিশ পরগনার শেষ প্রান্তে একদম নদীর ধারে অবস্থিত বুরুলের উদ্দেশ্যে। আমরা যাচ্ছি বাঁকড়াহাট রোড ধরে। এই হলো বাঁকড়াহাট রোডে অবস্থিত বাবা বড়কাছারি মন্দিরের বিশাল গেট। একটু এগোলেই ডান দিকে বাবা বড়কাছারি প্রাচীন মন্দির। বাবা বড়কাছারি সম্পূর্ণ ভিডিও দেখতে ওপরে আই বাটনে যেতে পারেন। আমরা এখন আছি রায়পুর মোড়ে। এখান থেকে ডান দিকে কিছুক্ষণের পথ বাওয়ালির রাজবাড়ি। আমরা সোজা রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি। এখন আমরা আছি মুচিশাতে। এখানে রাস্তার দুধারে প্রচুর নার্সারি চোখে পড়ল। সোজা এগোলে ডোঙারিয়া চার মাথার মোড়, সেখান থেকে বাঁদিকের রাস্তা ধরে বিশালক্ষীতলা। বিশালক্ষীতলার চার মাথার মোড় থেকে ডান দিকের রাস্তা ধরে সোজা মিনিট ১৫ এগোলেই বুরুলের বাস স্ট্যান্ড ও বুরুল ফেরিঘাট। আমরা এসে পৌঁছেছি বুরুলে। বুরুল শব্দের অর্থ হল বৃদ্ধাঙ্গুলি প্রস্থ, প্রায় এক ইঞ্চি পরিমাণ। বুরুল পশ্চিমবঙ্গের অন্তর্গত দক্ষিণ চব্বিশ পরগনা জেলার আলিপুর সদর মহকুমা সিটি ব্লকের নোদাখালী থানাধীন একটি গ্রাম। বুরুল হুগলি নদীর তীরে অবস্থিত একটি পর্যটন কেন্দ্র ও জনপ্রিয় পিকনিক স্পট। এখান থেকে ডান দিকে নদীর পাড় ধরে আমরা বেরিয়ে পড়লাম বুরুল ভবনে, সঙ্গে প্রয়োজনীর অন্যতম প্রধান সদস্য পার্থ। ভাই পার্থর সঙ্গে আমরা আজ বুরুলের বিভিন্ন জায়গা ঘুরে দেখব। খুবই ইন্টারেস্টিং সমস্ত ভিডিওটা, আপনারা আমাদের সঙ্গে থাকুন ভিডিওটার শেষ পর্যন্ত। নদীর ধারে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে চলে এলাম শ্রীগুরু সংঘের আশুতোষ বাবার মন্দিরে। মন্দির দর্শন করে আমরা চলে এলাম মন্দির সংলগ্ন নদীর পাড়ে। এই হলো পার্থ। আমরা এখন বুরুল বুরুলের নদীর ধারে বসে প্রেম করছি। এই দেখুন বুরুলের নদীর ধার। এখন আমরা আছি জগদা সৎসঙ্গ তেলারি আশ্রমের সামনে। করোনা পরিস্থিতির জন্য আশ্রম বন্ধ ছিল, তাই আমরা আশ্রমে প্রবেশ করতে পারলাম না। বুরুলের নদীর পাড়ে অন্যতম আকর্ষণ হলো ঝাউবন। ঝাউবনে ঘেরা এই নদীর ধারটা খুবই সুন্দর ও খুব নিরিবিলি। এখানে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটালাম। এখানে নদীর ধারে বেশ কিছুটা চর পড়ে গেছে।
নদীর ধার বরাবর রাস্তার দুই পাশেই আছে কিছু রিসোর্ট ও পিকনিক স্পট। এই সময় অর্থাৎ শীতকালে প্রচুর মানুষের সমাগম ঘটে বুরুলের এই সমস্ত পিকনিক স্পটে। নদীর পাড়ের এই সোজা রাস্তা দিয়ে এগোলেই আপনি পৌঁছে যেতে পারেন রায়পুর গঙ্গার ধারে। আমরা এখন আছি নদীর তীরে রিসর্টে। আসুন ঘুরে দেখি এই রিসর্ট। নদী লাগোয়া নদীর তীরে রিসর্ট, এখানে নাইট স্টে ও ডে আউটিং এর সুন্দর ব্যবস্থা আছে। ডেসক্রিপশন বক্সে রিসর্টের সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন। চলে এসেছি আমরা বুরুল ফেরিঘাটে। এখান থেকে ভুটভুটি করে 58 গেট ঘুরে আসতে পারেন। আমরাও ঘুরে এসেছিলাম 58 গেট থেকে। 58 গেটের সম্পূর্ণ ভিডিওটি দেখতে উপরের আই বাটনে যেতে পারেন। এখন আমরা আছি ফেরিঘাটের কাছে বাদিকে অবস্থিত দ্য বুরুল পার্ক অ্যান্ড রিসোর্ট এর সামনে। এটা বজবজ ব্লক 2 গ্রাম পঞ্চায়েত সমিতির অন্তর্গত। এখানকার ভেতরের পরিবেশটা বেশ সুন্দর। আমরা এখন যাচ্ছি বুরুল বাস স্ট্যান্ড থেকে বাদিকের কাঁচা রাস্তা ধরে। চোখে পড়ল বিস্তীর্ণ এলাকা জুড়ে ইটভাটা। রাস্তার একদিকে নদীর একদম পাশেই কাঁচা মাটির ইট শুকনো করা হচ্ছে। নদীর মাটি দিয়েই তৈরি হচ্ছে এই ইট। আসুন ঘুরে দেখা যাক এই ইটভাটা ও নদী সংলগ্ন এলাকা। আমাদের সঙ্গে আছেন প্রয়োজনী দলের কয়েকজন প্রতিনিধি। আছেন শ্রীকান্ত স্যার, পার্থ, মাম্পিদি, শ্রাবণীদি, শুভ্র, রবিশঙ্কর, কল্লোলদা। আছেন কীর্তন শিল্পী বৈশাখীদি। প্রয়োজনী হলো একটি বিনা পয়সার দোকান। এই সংস্থার প্রধান কার্যকলাপ হলো গরিব ও অসহায় দুস্থ মানুষকে তাদের জীবনযাপনের জন্য নতুন ও পুরাতন ব্যবহারযোগ্য পোশাক বিতরণ করা। আপনার নতুন ও ব্যবহারযোগ্য পুরাতন জামাকাপড় এই সংস্থার সঙ্গে মানুষকে দান করতে পারেন। প্রয়োজনী দলের ঠিকানা ও ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। রাস্তার আরেক পাশে রয়েছে বিশাল উঁচু চুল্লি, সেখানে ইট পোড়ানো হচ্ছে। এই চুল্লির নিচে সারিবদ্ধভাবে সাজানো থাকে কাঁচা ইট। জানতে পারলাম ইটভাটার বেশিরভাগ শ্রমিকরা ঝাড়খণ্ড রাজ্য থেকে আসেন। কয়লার মাধ্যমে আগুন জ্বালিয়ে বেশ কিছুদিন ধরে এই ইট পোড়ানো হয় এবং তারপরেই তা কাজের উপযোগী হয়ে ওঠে।
এখন বিকেল প্রায় 4টে। আমরা এগিয়ে চললাম শ্রী চৈতন্য রাধা মাধব আশ্রমের উদ্দেশ্যে। আশ্রমে রাধাকৃষ্ণ ও শ্রী চৈতন্যদেবের নিত্য পুজো করা হয়। আশ্রম দেখে আমরা রওনা হলাম বহু প্রাচীন বিশালক্ষী মায়ের মন্দির দেখতে। মন্দিরে দরজা বন্ধ থাকার জন্য আমাদের মায়ের দর্শন হলো না। মন্দিরের সামনে এই মাঠে পৌষ সংক্রান্তির সময় প্রায় 15 দিন ব্যাপী বিরাট মেলার আয়োজন করা হয়। এখন বেলা প্রায় 5টা, সূর্যাস্ত দেখার জন্য আমরা চলে এলাম বুরুল ফেরিঘাট সংলগ্ন নদীর ধারে। এখানে সারিবদ্ধভাবে মাছ ধরতে যাওয়া নৌকা নোঙর করে রাখা আছে। বুরুল পর্যটন কেন্দ্রের মূল আকর্ষণ হল সানসেট। পরন্ত বিকেলে সূর্যাস্তের লাল আলো রিফ্লেকশনে নদীর জল হীরের মতো ঝলমল করে, যা আকাশ থেকে দেখতে অসাধারণ। সেই মুহূর্তের কিছু দৃশ্য তুলে ধরলাম আপনাদের সামনে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের মোহর ক্রিয়েশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম। আকাশ থেকে দেখা গেল নদীর প্রায় মাঝখানে বেশ কিছুটা চর পড়ে আছে, সেখান থেকে পলি কেটে আনা হচ্ছে পালতোলা নৌকাগুলি করে। এই মাটি ইট তৈরির কাজে ব্যবহার করা হয়।